নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন আপনারা এই চ্যানেলে পাবেন বন্ধুরা আজকে আমি আবারও দুটি চাকরি নোটিস নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ হবে তো কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে এই বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে এবং এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনাকে কত টাকা দিতে হবে আবেদন আপনারা কি করে করতে পারবেন আবেদন করার শেষ তারিখ কবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকেও এই বিষয়ে জানতে সাহায্য করবেন তো চলুন বন্ধুরা শুরু করি দেখুন বন্ধুরা প্রথম নোটিসটি রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে এখানে বিভিন্ন বিষয়ের ওপর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে ডিপার্টমেন্ট হলো টিচিং ডিপার্টমেন্ট মোট শূন্য পদ রয়েছে একশো ছটি জব লোকেশন হবে বীরভূম এবং পশ্চিমবঙ্গর যে কোনো জেলা থেকে প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন এখন বলছি এই পদগুলোর জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে প্রফেসর পদের ক্ষেত্রে প্রার্থীর ভালো একাডেমিক স্কোর থাকতে হবে এবং তার সঙ্গে প্রার্থীর রেলেভেন্স সাবজেক্টের ওপর পিএইচডি করা থাকতে হবে আর তার সঙ্গে ইউজিসি লিস্টেড জার্নালে রিসার্চ ওয়ার্ক করা থাকতে হবে উইথ ওয়ান স্কোর বিশদে জানতে হলে আপনারা অফিসিয়াল নোটিস থেকে দেখে নিতে পারবেন অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে প্রার্থীর ভালো একাডেমিক স্কোর থাকতে হবে এবং তার সঙ্গে রেলেভেন্ট সাবজেক্টের ওপর পিএইচডি ডিগ্রি করা থাকতে হবে আর প্রার্থীর মাস্টার ডিগ্রিতে ফিফটি মার্কস থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীর কনসার্ন সাবজেক্টে ফিফটি মার্কস নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে প্রার্থীকে নেট অথবা সেট কিংবা স্ল্যাট কোয়ালিফাইড হতে হবে আর আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এখন বলছি এই পদগুলোর জন্য প্রার্থীকে এক্সামিনেশান ফিস হিসেবে কত টাকা দিতে হবে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য প্রার্থীকে এক্সামিনেশন ফিস হিসেবে দিতে হবে দু টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীকে এক্সামিনেশান ফিস হিসেবে দিতে হবে এক টাকা এই এক্সামিনেশান ফিস আমি জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বললাম এসসিএসটি প্রার্থীদের ক্ষেত্রে এই এক্সামিনেশান ফিসের টোয়েন্টি ফাইভ দিতে হবে মহিলা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকমের এক্সামিনেশান ফি পে করতে হবে না পেমেন্ট প্রার্থীরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন এখন বলছি এই পদগুলোর স্যালারি কত প্রফেসর পদের পে লেভেল হল ফরটিন এই পদের জন্য বেসিক পে হিসেবে দেয়া হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা অ্যাসোসিয়েট প্রফেসরের পে লেভেল হলো থার্টিন এ এই ক্ষেত্রে বেসিক পে হিসেবে দেয়া হবে এক লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের পে লেভেল হল টেন এই ক্ষেত্রে বেসিক পে হিসেবে দেয়া হবে সাতান্ন হাজার সাতশো টাকা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের গ্রস স্যালারি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলে আগে সেই নিয়ে ভিডিও করা আছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশানেও আমি সেই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেবো তো আপনারা সেখান থেকে স্যালারি ডিটেলস দেখে নিতে পারবেন এখন বলছি প্রার্থীরা এই পদগুলোর জন্য কি করে আবেদন করতে পারবেন তো এই পদের জন্য প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিংক আপনারা কোথায় পাবেন আমি পরে বলে দিচ্ছি তো প্রথমে প্রার্থীকে অ্যাপ্লাই লিংকে গিয়ে যদি আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট হন তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এরপর প্রার্থীদেরকে প্রার্থীদের অ্যাকাউন্টটিকে লগ করতে হবে প্রপার ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল করে পেমেন্ট কমপ্লিট করতে হবে এরপর আপনারা আপনাদের ফর্মটিকে সাবমিট করে দিতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দিই অ্যাপ্লিকেশন শুরু করার তারিখ ছিল সাতাশ এক দু আর আবেদন করার শেষ তারিখ হলো সাতাশ দুই দু পরবর্তী নোটিশটি রয়েছে রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে এখানে পলিটিক্যাল সায়েন্স ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশান এই বিষয়গুলোর ওপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ডিরেক্টর পদে নিয়োগ হবে ডিপার্টমেন্ট হলো টিচিং ডিপার্টমেন্ট মোট শূন্য পদ রয়েছে সাতটি জব লোকেশন হবে ওয়েস্ট বেঙ্গল আর পশ্চিমবঙ্গর যে কোনো জেলা থেকে প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন এখন বলছি এই পদগুলোতে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে ডিরেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীর হিউমিনিটিস অথবা সোশ্যাল সায়েন্স কিংবা সায়েন্স অথবা এডুকেশন কিংবা কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের ওপর পিএইচডি ডিগ্রি থাকতে হবে আর তার সঙ্গে প্রার্থীর সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকতে হবে একই সঙ্গে প্রার্থীর দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে প্রার্থীর ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে এবং তার সঙ্গে রিলিভেন্ট সাবজেক্টের ওপর ন্যূনতম পঞ্চান্ন শতাংশ মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে নেট অথবা স্লেট কিংবা স্যাট কোয়ালিফাইড হতে হবে এখন বলছি এই পদগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীর বয়সসীমা কত কি হতে হবে ডিরেক্টর পদের ক্ষেত্রে এক এক দু হাজার একুশ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা হতে পারবে আটষট্টি বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা হতে পারবে পঞ্চান্ন বছর পর্যন্ত এবার বলছি এই পদগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীকে এক্সামিনেশান ফিস হিসেবে কত টাকা দিতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এক্সামিনেশান ফিস হিসেবে দিতে হবে এক টাকা আর এসসি এস প্রার্থীদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিস হিসেবে দিতে হবে পাঁচশো টাকা পেমেন্ট প্রার্থীরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন এখন বলছি এই পদগুলোর স্যালারি কত ডিরেক্টর পদের ক্ষেত্রে প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি হিসেবে দেওয়া হবে আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা স্যালারি হিসেবে দেওয়া হবে এখন বলছি এই পদগুলোর সিলেকশন প্রসেস সম্পর্কে টোটাল ওয়েটেজ হল একশো অ্যাকাডেমিক রেকর্ড এবং রিসার্চ পারফরমেন্স থেকে নেওয়া হবে ফিফটি পারসেন্ট ডোমেন নলেজ এবং টিচিং স্কিল থেকে নেওয়া হবে থার্টি পারসেন্ট এবং ইন্টারভিউ থেকে নেওয়া হবে টোয়েন্টি পারসেন্ট এখন বলছি এই পদগুলোর জন্য প্রার্থীরা কি করে আবেদন করবেন এই পদগুলোর জন্য প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে প্রথমে অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল করে কেবলমাত্র স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসটি হল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ফিফটি সিক্স এ বিটি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ জিরো গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দিই আবেদন শুরু করার তারিখ ছিল সাতাশ এক দু আর আবেদন করার শেষ তারিখ হলো সতেরো দুই দু বন্ধুরা এই পোস্টগুলোকে টেক্সট আকারে পড়তে অফিসিয়াল নোটিশ এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে আর অ্যাপ্লাই লিংক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে গিয়ে আপনার একটা লিংক দেখতে পাবেন সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিনে একটা পেজ খুলে যাবে সেই পেজে আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন পাশে ক্লিক হেয়ার বলে একটি অপশান থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা বিজ্ঞপ্তিগুলোকে টেক্সট আকারে পড়তে পারবেন এবং এরপর আপনাদেরকে স্ক্রল করে নিচে যেতে হবে সেখানে আপনারা অফিসিয়াল নোটিস ডাউনলোড করার আর আবেদন ফর্ম ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা বিভিন্ন এক্সামে রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং অন্যান্য আপডেটস পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন যেই সকল বন্ধুদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা নেই আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে তারপর ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ